করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারের মন তালাশ করো কার তার ভজনা করো তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে ওরে যার তার ভজনা করো যার তার ভজনা করো যার তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারের মন তালাশ করো কার ওরে তার ভজনা করো তার তার ভজনা করো থাকি আমনে সংসারে তালাশ করো কারে তুমি তালাশ করো ওই ওরে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে ও দরদি দরদামাত করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গে হবে নাকি বিনয় করে ডাকতে খাকি আইরে আমার ঘরে ওই ওরে আইরে আমার ঘরে ওরে আইরে আমার ঘরে ওরে করিলে সালাদ বন্দিগি করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গে হবে নাকি গো বিনয় করে ডাকতে খাকি আইরে আমার ঘরে ওই ওরে আইরে আমার ঘরে ওরে আইরে আমার ঘরে ওরে বাজার খাক যাবে তোর খাকে মিশে বাতাস যাবে উড়ে ওরে বাজার যাবে উড়ে বলাবো বলবে আমার খাক যাবে তোর খাকে মিশে বাতাস যাবে উড়ে শূন্য কারে তালাশ করো কারে রে মন তালাশ করো কার তারে ভজনা করো তার ভজনা করো থাকি মনে সংসারে তালাশ করো কারে তুমি তালাশ করো কারে হে ও দরদি দরদি গানের মধ্যে বললেন করিলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গে হবে নেকি বিনয় করে ডাকছে খাকি আইরে আমার ঘরে কন্ত আমরা না মইরা পৃথিবীতে একজন যায় পারম মরবেন না কারণ একটু হাত দেখান তো হা ওটা তো আমিও কইছি ওটা জিন্দা মরা তাহলে আমরা সবাই মারা যাব বিনয় করে ডাকছে খাকি আইরে আমার ঘরে আমি যদি মারা যাই আমি নাদান মানিক দেওয়ান মারা গেলে আমারে কবরস্থানে নিয়ে যাব নাকি ওইখানে মারা গেলে যদি কোনো পাশ দিয়া কেউ যায় কবরস্থানের পাশ দিয়ে মুসলমান হিসেবে কর্তব্য কবরবাসীকে সালাম দেওয়া সে সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর নাকি যার অর্থ হে মাওলা তোমার অশেষ রহমত কবরবাসীদের উপরে বর্ষিত হোক তাই না আচ্ছা বাবা কোন ওলি আল্লাহর মাজারে গেলে এইভাবে সালাম দেয় কিভাবে দেয় দরদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ হে মাওলা তোমার ওলি রুসিলায় আমার পোলা পাইন হয় না একটা পোলা পাইন দেও দেয় কে আল্লাহ আল্লাহ ওসিলা ওলি হে মাওলা তোমার ওলি রুসিলায় আমার বাবা মা অসুস্থ তাদেরকে সুস্থতার ব্যবস্থা করো করে কে আল্লাহ আল্লাহ ওসিলা হলো ওলি হে মাওলা তোমার ওলি রুসিলায় আমার পোলাটা বিদেশ যাইতে পারে না একটা ব্যবস্থা করে দাও আমার মেয়েটার পরীক্ষা যেন ভালো হয় একটা ব্যবস্থা করে দাও ওলিয়া ওলিয়ার দরবারে যায় চায় আর আমি নাদানের কবরস্থানে গেলে আমার জন্য দোয়া করে তাহলে ওলিকে ভালোবাসতে বাসতে যারা এই সর্বঙ্গ নেকি পরিপূর্ণ পরিশুদ্ধ করে ফেললো তাদের জন্য একটা স্থান আমার জন্য কবরস্থান
তার জন্য একটা স্থান যার নাম গুরুর স্থান, অপর নাম হইল মাজার। তাই দরদি গান্ডার মধ্যে বললেন, কেহ যদি হজ করিবা আগে চিনা লওগা নিজের কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে, ওই ওরে দিল দরিয়ার পারে, হে ওরে দিল দরিয়ার পারে, হে ওরে বাজান কেহ যদি হজ করিবা, কেহ যদি হজ করিবা চিনা লওগা নিজের কাবারে, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে, ওই ওরে দিল দরিয়ার পারে, হে ওরে দিল দরিয়ার পারে, হে বাজান তোর এই দেহে মক্কা মদিনা, কেন যাবি তুই দূরে, হর কেন যাবি তুই দূরে, কেন যাবি তুই দূরে, চোখ মেলিয়া চাইয়া দেখো, চোখ বুঝিয়া চাইয়া দেখো, ফেরেশতারা সাজদা করে, ফেরেশতারা সাজদা করে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে, কবি জালালের শুভ বাণী, মাইমিসিং জেলা নেত্রকোনা, কবি জালালউদ্দিন খা এই গানটা নিয়ে হাইকোর্টের মধ্যে মামলা হয়েছে এই গানটার কারণে। আবার তিনি এই গানটা হাইকোর্ট থেকে মামলা নিষ্পত্তি হয়েছে। এই গানটার মধ্যে তাহলে আছে কি? আমাদের সমাজের বুকে এক শ্রেণীর মানুষ যখন খেয়ালে কাম নাই, কার একটু বাস দেওয়া যায় ওই চিন্তাটাই করে। এই যে ইউটিউব বাইরে হয়েছে, এগুলো খুব ভালোবাসি আবার খুব একটা ভালোবাসি না। আমি গান গাইলাম টাঙ্গাইল দেলদুয়ার, গেছে বছর, তার আগের বছর গান গাইছি, স্টেজের মধ্যে প্রশ্ন হয়েছে, আমি ভাই বললাম যে এই কথাগুলো সমাজের সবাই এটা বুঝে না, এটা গ্রহণ করতে চাইবে না, একটু কাইটা দিও। ও কাইটা না কই না দিয়া এটারে হাইলাইটস কইরা লেখাটারে আরও হাইলাইটস করছে, এটা লেখা কইতেছে বয়াতি এই কথা কইছে, এইটা ভাইরাল হয়েছে, মাইশা আমাদের যা গালাগালি। আমি ওই ইউটিউবার বাইরে কইছি ভাই, এবার মামলাও খাইছে দোয়েল টিভি, সরকারবাদী মামলা খাইছে, ডিজিটাল মামলা এই দোয়েল টিভি। আমি ধরেন ভাই কইলাম, বন্ধু কইলাম, শুনলো না। মানিকগঞ্জের এক আছে চ্যানেল রং ধনু, আমি লিগেল কথাবার্তা কইয়া 20 লাখ টাকার আমি বলছিলাম, যদি আপনারা চান 20 লাখ টাকার চ্যালেঞ্জ করতে পারেন, দয়াল নবী যে নূরের নবী, দয়াল নবীর নামে ক্যাম্প করা যায়েজ, ওলি আল্লাহর মাজারে যাওয়া যায়েজ, এইসব বিষয়ে 10 মিনিট আলোচনা করে বলছিলাম, কেউ যদি এই বিষয়ে চ্যালেঞ্জ করতে চান আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনি চাইলে 20 লাখ টাকার চ্যালেঞ্জও করতে পারেন। এই কথাটারে হাইলাইটস করে এই ভিডিওটারে ভাইরাল করছে, তাতে আমার লস হয় নাই, মানিক দন ভাইরাল হয়েছে। তবে ভাই বুঝতে হবে, তারপর আপনারা প্রচার করেন, দুঃখ নাই। এই গানটার মধ্যে যেই কথা আছে এটার হাকিকত কেউ যদি বুঝতে পারে, একটা মানুষের অন্য কোনো কিছু দরকার নাই, একটা জীবনে একটা গানই যথেষ্ট তার জন্য। আরে মূর্খতার জোশ পাইয়া মসজিদ মন্দির গির্জার মধ্যে যাইয়া মানুষরে দেখায় আমার মতো স্রষ্টারে ডাকার মতো আবাদতকারী কেউ নাই, আর আল্লাহ কয় এই লোক দেখানো আবাদত আমি আল্লাহ পছন্দই করি না। কবি জালালের শুভবাণী,
যাবে হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে হে চিনতে কয়জন পারে হে রে হে চিনতে কয়জন পারে হাবা এগুলো বেলাইতি করব কবি জালালের শুভবাণী আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে হে তারে হে চিনতে কয়জন পারে ওরে বাজার সারা বান্ত হুরা খাইলে যাবি অমরপুরে ওরে যাবি অমরপুরে আদম জাতের করলেই সারে আদম জাতের করলেই সারে তালাশ করো কারে রে মন তালাশ করো কার সংসারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে রে মন তালাশ করো কারে জয় মুর্শিদাবাদ।